আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারো চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমরা কথা বলবো যাদের সোশ্যাল ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আপনার অ্যাকাউন্টের সাথে সংযুক্ত যে নাম্বারটি আছে সেটা যদি আপনি পরিবর্তন করতে চান কিভাবে পরিবর্তন করবেন সেই বিষয়ে আলোচনা করব। বিশেষ করে যারা প্রবাসে আছেন তারা কিভাবে পরিবর্তন করবেন বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। বিশেষ করে যারা প্রবাসী আছেন, অনেকেই আছেন প্রবাস থেকে অ্যাকাউন্ট খুলেছেন বিদেশি নাম্বারগুলো দিয়ে, সেটা আপনি পরিবর্তন করে বাংলাদেশি নাম্বার অ্যাড করতে চাচ্ছেন, তো আপনার নির্দিষ্ট ব্রাঞ্চে আগে ফোন করে বলতে হবে যে আমি আমার নাম্বারটি পরিবর্তন করতে চাই। তখন তারা আপনার ইমেল চাবে, সেই ইমেলে একটি পিডিএফ ফাইল আপনাকে দেওয়া হবে, সেই পিডিএফ ফাইলটি আপনাকে ওপেন করে সেটা ফিল আপ করতে হবে। তো এই দেখতে পাচ্ছেন আমাদের কাছে যে পিডিএফ ফাইলটি পাঠানো হয়েছে, এখানে 14 নম্বর অপশনটিতে লেখা আছে আপনি এখানে শুধুমাত্র যদি শুধু ফোন নাম্বার পরিবর্তন করতে চান, এখানে ফোন নাম্বার চেঞ্জ ওল্ড নাম্বারের পরে যে স্পেস খালি জায়গাটা আছে এখানে পুরাতন নাম্বারটি দিয়ে দেবেন প্রবাসী, অথবা আপনার আগের যে নাম্বারটি আছে নিউ নাম্বারের পরে আপনার নতুন নাম্বারটি দিয়ে দেবেন। তারপরে নিচে আমরা লাল দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি, এখানে সিগনেচার এবং আপনার অ্যাকাউন্ট নাম্বারটি আপনি লিখে দেবেন। এরপরে ব্রাঞ্চ থেকে যেই মেলে আপনাকে পাঠানো হয়েছে সেই মেলেই আবার এই ফিল আপ এবং সিগনেচার করে পাঠিয়ে দেবেন ব্রাঞ্চে। ব্রাঞ্চ থেকে অ্যাপ্রুভাল হওয়ার পর আপনার অ্যাপসে আপনি লগ ইন করবেন। লগ ইন হওয়ার পরই দেখতে পারবেন একটি নতুন ইন্টারফেস ওপেন হবে, চেঞ্জ ইওর মোবাইল নাম্বার, এখানে কনফার্ম করতে হবে আপনি যে নতুন নাম্বারটি অ্যাড করতে চাচ্ছেন। প্রথমে সে নাম্বারটি দিতে হবে, নতুন যে নাম্বারটি অ্যাড করেছেন সে নাম্বারটি এখানে দিবেন প্রথম করে, কনফার্ম মোবাইল নাম্বার সেখানেও সেম নাম্বারটি আপনাকে দিতে হবে। দর্শক, এটা কেমন সময় লাগতে পারে সেটা ব্রাঞ্চের উপরে নির্ভর করে, আমার যেমন 2-3 ঘন্টা লেগেছে। অবশ্যই ওয়ার্কিং ডেতে এই কাজটা করার চেষ্টা করবেন, বৃহস্পতিবার শুক্রবার ওই সময়তে ব্যাংক অফ থাকে, তো সেইভাবেই আপনারা কাজ করার চেষ্টা করবেন। তো নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের পুরাতন যে নাম্বার আছে অথবা আমার যেই ইমেল দেওয়া আছে ব্যাংকে ইন্টারনেট ব্যাংকিংয়ে, সেই নাম্বারে বা সেই ইমেলে ওটিপি অলরেডি আমাদের ইমেলে চলে আসছে। যদি আপনার মোবাইল নাম্বার হারিয়েও যায় ইমেল অ্যাড্রেস তো আছে, সেখানেও ওটিপি যাবে, ওটিপি দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন, তখন সাথে সাথেই আপনার নাম্বারটি কনফার্মভাবে কিন্তু 100% পরিবর্তন হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছেন আমাদের নাম্বারটি কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে, এখন আমরা ওকে অপশনে ক্লিক করব। করার পর এবার আসলেই কি আমাদের নাম্বারটি পরিবর্তন হয়েছে কিনা 100% শিওর হওয়ার জন্য আমরা অ্যাপসে লগ ইন করবো আবারও পুনরায়। অ্যাপসে লগ ইন করার পর দেখতে পাচ্ছেন অলরেডি আমরা হোম পেজে চলে আসলাম, তো এখন আমরা একটি ফান্ড ট্রান্সফার করার ট্রাই করব। আপনি বিকাশে করতে পারেন অথবা আদার্স ব্যাংক যে কোনো ফান্ড ট্রান্সফারের অপশনে যাইতে পারেন। যাওয়ার পর আপনি এখানে ফান্ড ট্রান্সফারের যে অপশনগুলো, বেনিফিশিয়ারি সিলেক্ট করা, আপনার নিজের অ্যাকাউন্টে অ্যামাউন্ট এবং এগুলো দেওয়ার পর সাবমিট অপশনে আপনি ক্লিক করবেন। করার পর কিন্তু ফুল ডিটেলসটা দেখতে পারবেন, যেগুলো অন্যান্য সেই বিষয়ে কথা বলছি না, জাস্ট আপনাদেরকে নাম্বারটা পরিবর্তন নিচে ট্যাপ করে ধরে রাখার পর আমরা যে নতুন নাম্বারটি দিয়েছি দেখতে পাচ্ছেন 999 লাস্টে, আগে কিন্তু আমাদের টেক প্রবাসের নাম্বারটি ছিল, তো এখন কিন্তু আমাদের দেখতে পারবেন এখানে সরাসরি ওটিপি আসছে আমাদের নতুন নাম্বারে, লাস্টে যে 999 দেখতে পাচ্ছেন অলরেডি এসএমএসও চলে আসছে, তার মানে আমাদের নাম্বারটি কিন্তু 100%ভাবে পরিবর্তন হয়ে গিয়েছে। বিশেষ করে যারা প্রবাসী নাম্বার বা বিদেশি নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন, আপনি দেখা যাচ্ছে বিদেশে অনেক সময় বিভিন্ন কারণে নাম্বার বন্ধ হয়ে যায়, তখন কিন্তু আপনি এই বিপদে পড়বেন। এজন্য আমরা সবসময় সব ভিডিওতে বলি যে আপনি বাংলাদেশি সিম কার্ড রোমিং করে সাথে রাখুন। যেমন আমার সিমটা, আমি যত বছরই বিদেশে থাকি না কেন আমার সিম কিন্তু বাংলাদেশি সিম চালু থাকবে এবং ওটিপি আমি অনর্গল পেতে থাকবে।